অনেকটা পথ পাড়ি দিয়ে রাজধানী সফর এই গবাদি পশুর দলের সুযোগে একটু হেঁটে নেয়া হাজারো দর্শনার্থীর সামনে আয়োজকরা কে বলছেন গবাদি পশুর র্যাম্প শো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা তাদের সেরা গরুগুলো নিয়ে হাজির হয়েছেন রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত দুদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীতে যেখানে নতুন নতুন জাতের প্রাণীর সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব পালনের খুঁটিনাটি জেনেছেন দর্শনার্থীরা পরিচিত হচ্ছেন নতুন নতুন প্রযুক্তির সাথে গরুগুলি দেখে আমার সবচেয়ে ভালো লাগছে মানে অসংখ্য বড় বড় গরু আসছে এগুলি দেখে আমার খুবই ভালো লাগছে আমি কিছু ব্রসিয়ারও সংগ্রহ করলাম বাচ্চাদেরকে পড়াবো এগুলি ওদেরকে দেখাবো ওরা আসলে গ্রামের আর কি অনেক কিছুই তো দেখে নাই আর এখানে আসলে অনেক কিছু দেখানো যায় একসাথে উঠু গরু ছাগল পাখি এমনি আমার বাচ্চার এমনি এনিম্যাল লাভার হ্যাঁ বিভিন্ন কোম্পানি এখানে লিটারেচার দিচ্ছে সেগুলি দেখলাম ইউএস কোম্পানি আছে তারপর আমার মনে হয় যে এটা আমরা এটা গ্রোয়িং সেক্টর আমরা এটাতে ইনভেস্টমেন্ট করলে ফিউচার আমাদের জন্য এটা লাভজনক গবাদি পশুর পাশাপাশি মেলায় স্থান পেয়েছে পোষা প্রাণীর স্টলও আর এখানেই বেশি ভিড় শিশু সহ সব বয়সী দর্শনার্থীদের পরিচয় ঘুরছে নতুন নতুন প্রাণীর সঙ্গে ঘোড়া দেখেছি উট দেখেছি মুরগি দেখেছি পাখি দেখেছি তারপর কুকুর দেখেছে আমার খুব ভালো লেগেছে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই কুকুরগুলোর পাশাপাশি আমরা যেন আমাদের দেশি যে লোকাল কুকুরগুলো আছে সেগুলোকে ইগনোর না করি এর জন্যই আমরা মেইনলি এই প্রদর্শনীটাতে আসছি যে প্রত্যেকটা শৌখিন মানুষকে কি কি কালেকশন আছে তার কি কি হচ্ছে সবাই তো চায় যে প্লিজ কাম এন্ড সি মাই ওয়ান এন্ড আই ওয়ান্ট টু সি ইয়োরস প্রদর্শনীতে প্রায় চারশো স্টলে স্থান পেয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ঔষধ সামগ্রী টিকা প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম নতুন উদ্যোক্তাতে সচেতনতা বাড়াতে প্রদর্শনীতে থাকছে নানা বিষয় ভিত্তিক সেমিনার আসিফ ইকবাল এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনি সিরাপল নেছে